এটি কিভাবে সম্প্রসারণ করা যায়, কিভাবে তৃণমূল পর্যায়ে মানুষকে পৌঁছে দেওয়া যায়। কৃষি ডিপার্টমেন্ট যে কথা বলছেন, কৃষি ডিপার্টমেন্ট অনেক কিছুই করে যেটা আমরা আসলে অনেক ক্ষেত্রে জানি না, যারা উন্নয়নের সাথে সম্পৃক্ত বা এ কথাটা অনেক ক্ষেত্রে সত্য। কারণ বাংলাদেশের এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণটা কিন্তু কৃষকের মতো। কৃষকরা যদি এইরকম হাড় ভাঙা পরিশ্রম না করে বাংলাদেশের কৃষি বা বাংলাদেশের যে উন্নতি যেটা বলতেছি, পদ্মা সেতু বলি বা ব্যাপক রাস্তাঘাট বিল্ডিং, কোনো কিছু সম্ভব হবে না। প্রধান তিনটে সেক্টর বলা হয়, কৃষি, গার্মেন্টস শিল্প আর প্রবাসী যারা আমাদেরকে আছে। মূলত এই তিনটে সেক্টরই বাংলাদেশের মূল যে অগ্রগতি এটা ধরে রাখছে। এবং দক্ষিণ বিষয় সত্য, হয়তো বা এই তিনটে সেক্টরকে আমরা সেভাবে এখন পর্যন্ত মূল্যায়ন করতে পারছি, আমাদের এই দেশটাকে।